যেটা কমন আমাদের সাধারণত বাহিরে গেলে ধুলাবালি ডাস্ট অ্যালার্জি সেটার কারণে চোখ উঠতে পারে, সেটার সাথে এটা যদি আমাদের লক্ষণ হয় সাথে আমাদের সর্দি থাকবে, চোখ ওঠার সাথে সাথে সর্দি থাকবে, সেক্ষেত্রে আমরা ওই অ্যালার্জি যেটা আছে সেটা থেকে আমরা যদি নিজেরা একটু দূরে থাকি প্রতিরোধ, তাহলে আশা করি এটা প্রতিরোধ করা যায়। অথবা এই অ্যালার্জিটার জন্য আমাদের অ্যালার্জি কিছু ওষুধ পাওয়া যায়, আমরা সাধারণত অ্যান্টিহিস্টামিন বলি, সেটা আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবো। আর হচ্ছে অথবা আমরা লোকাল মানে চোখের কিছু ড্রপ পাওয়া যায়, সেই ড্রপ গুলা অ্যালার্জির জন্য দিতে পারি। আর দুই নম্বর হচ্ছে ভাইরাস, ভাইরাসের কারণে হইতে পারে, যখন বর্তমানে আসলে করোনা প্যান্ডেমিকের সময়, কারণ করোনার কারণে আপনার অনেক সময় চোখ উঠতে পারে, সেটাকে বলা হয় ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করোনা চিকিৎসার সাথে সাথে ভাইরাল কনজাংটিভাইটিসের চিকিৎসকের পরামর্শ, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আমরা সাধারণত চোখের ড্রপ অথবা মুখের ওষুধ খেয়ে আমরা সাধারণত এটা প্রতিরোধ করতে পারি। আর কিছু শরীরের অন্যান্য ইনফেকশনের জন্য আমাদের ব্যাকটেরিয়াল যে কারণেও কনজাংটিভাইটিস হতে পারে বা চোখ উঠতে পারে। আর হচ্ছে ফাঙ্গাল, ফাঙ্গাল এই মুহূর্তে আসলে যাদের করোনার সময় ফাঙ্গাল চোখের ইনফেকশন পাওয়া যায়, যেমন ব্ল্যাক ফাঙ্গাস অথবা হোয়াইট ফাঙ্গাস, সাধারণত এই সমস্যাটা কাদের বেশি হয়, যাদের শরীরে কোমরবিডিটি আছে, যেমন ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, যারা ক্যান্সারের রোগী ক্যান্সারের ওষুধ খান, অথবা যারা ক্রনিক স্টেরয়েড জাতীয় ওষুধ নেন, তাদের বেলা সাধারণত এই ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়। সেক্ষেত্রে কি হয়, চোখ লাল হয়ে যাবে, সাধারণত চোখের আশেপাশে কালো হয়ে যাবে, চোখে দেখতে অসুবিধা হবে, হঠাৎ করে এটা পুরা চোখে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে দ্রুত দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।